তো ডিএক্সএনের মেম্বাররা, আজকের ভিডিওটা শুধুমাত্র আপনাদের একটা বিশেষ খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও। আমি চেষ্টা করব আজকের ভিডিওর মাধ্যমে কিভাবে আপনি ডিএক্সএনে একজন নতুন মেম্বারকে অ্যাড করবেন, সেটা কার আন্ডারে অ্যাড করবেন, কার স্পন্সারে অ্যাড করবেন, সেটা আমি আজকে সুন্দরভাবে দেখানোর চেষ্টা করব। প্রথমে আমরা যে কোনো ব্রাউজার ওপেন করব। ব্রাউজার ওপেন করে আমরা এখানে গুগলের সার্চ দিতে পারি ডিএন ই ওয়ার্ল্ড লগ ইন লিখতেছে, এলও লগ ইন। আচ্ছা, তাহলে এখানে আমাদের এই যে ডিএক্সএন লগ ইন চলে আসছে। এই বিকামে ডিস্ট্রিবিউটর, আমি যদি বিকামে ডিস্ট্রিবিউটরে ক্লিক করি, ডিস্ট্রিবিউটর লগ ইন। আচ্ছা, এখানে আমরা প্রথমে ডিএক্সএন ইউআরএলে ঢুকে যাই। এবার এখানে গিয়ে আমরা হোমে ক্লিক করব। হোমে ক্লিক করার পরে এখানে আমাদের কয়েকটা অপশন আছে, বিকাম, এই যে এখানে আছে ইংলিশ লগ ইন বিকামে ডিস্ট্রিবিউটর, আমরা বিকামে ডিস্ট্রিবিউটরে ক্লিক করব। এখানে অনেকগুলো ক্রিয়েটিভ আছে, কী জন্য আসলে ডিস্ট্রিবিউটর কীভাবে হতে পারি, এখানে অনেকগুলো অপশন আছে, সেগুলো বাংলায় দেওয়া, মানে ইংলিশে দেওয়া আছে। এগুলো মেনে আমরা যখন যদি হতে পারি একটা ডিস্ট্রিবিউটরকে অ্যাড করতে পারি, ডিস্ট্রিবিউটরকে অ্যাড করার জন্য অবশ্যই আপনাকে মনে রাখতে হবে তাকে 18 বছর হতে হবে, এটা তার প্রথম শর্ত। বাংলাদেশের জন্য ডিস্ট্রিবিউটর মেম্বার এজেন্ট হতে আমাদের কোনো ধরনের প্রোডাক্ট কিনতে হয় না, আমরা এমনি নর্মালি ঢুকতে পারি। অতএব আমরা আসি দেখি কীভাবে আসলে আমরা একজন নতুন মেম্বারকে অ্যাড করব। হ্যাঁ, আমাদের এখানে লেখা আছে বিকাম এ ডিস্ট্রিবিউটর। এখন আমরা যে ডিস্ট্রিবিউটরকে যোগ করব, সে আসলে কোন দেশের আন্ডারে আসলে ডিস্ট্রিবিউটরটা হতে চাচ্ছে। আমি এখন একটা হাতে নিয়েছি, সে আসলে বাংলাদেশের আন্ডারেই ডিস্ট্রিবিউটরটা হতে চাচ্ছে। ওকে, এরপরে তার স্পন্সার কোড, অর্থাৎ সে, আমি এই লোকটাকে কার আন্ডারে, যদি আপনার নিজের আন্ডারে আপনি ঢুকাতে চান তাহলে এটা আপনার নিজের আন্ডারে ঢুকাতে পারেন। এমন আমি একটা অলরেডি একটা ডিস্ট্রিবিউটর কোড দিচ্ছি। আমাদের এখানে নাম দেওয়ার পরে চলে আসছে রাজু আহমেদ, অর্থাৎ এই ডিস্ট্রিবিউটার কোডটা রাজু আহমেদ। হ্যাঁ, আপনি যদি ঠিকঠাক করে রাখেন, আমি আসলে রাজু আহমেদের স্পন্সারে এই আইডিটা ওপেন করতে চাচ্ছি, এই জন্য রাজু আহমেদের আইডিটা তো চলে আসছে আমি কোড লেখার সাথে সাথে। এবার যে নামটা রয়েছে, নামটা আমি টাইপ করব, এখানে সবগুলো ক্যাপিটালটা আসবে, আপনি যদি স্মল টাইপ করেন তারপরও এখানে আসবে, ক্যাপিটালই আসবে। আব্দুস সালাম নামে আসলে এটা আসলে। এবার নেক্সটে তার ডেট অফ বার্থ 25 মান্থ, সে হলো আগস্ট, এবং ইয়ার আমার এখানে 1972 দেওয়া আছে। এগুলো আপনি আগে খাতায় লিখে রাখুন বা অন্য কোনো জায়গায় লিখে রাখলে দেখা যাবে যে এই যে নেক্সটে ক্লিক করলাম। এরপরে পাসপোর্ট, এটা যেহেতু বাংলাদেশে পাসপোর্টের দরকার নেই, নেক্সট এটা দরকার নেই। আমাদের বাংলাদেশের অলরেডি চলে আসছে, এটা আমাদের একটা ফোন নাম্বার দিতে হবে 01, এই ফোন নাম্বারটা যেন আর অন্য কোনো জায়গায়, মানে আর কোনো অ্যাকাউন্টে এই ফোন নাম্বারটা যেন ব্যবহার করে না হয়, তাহলে কিন্তু আপনার আইডিটা ওপেন হবে না। 1415, ওকে, আমরা মোটামুটি ফোন নাম্বারটা দিলাম। দেওয়ার পরে আমরা নেক্সটে আমরা একটা ইমেল অ্যাড্রেস দিব, আরে যে রাজু আমরা ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিছি। এবার আমাদের অ্যাড্রেসে যেতে হবে, অ্যাড্রেসে গিয়ে এখানে দিনাজপুর আমি লিখলাম, এটা হলো জেলার নাম,
এরপরে আমাদের এগুলো আমাদের সিটি বা টাউন, এই যে স্টেট স্টেট বা প্রভিন্স, আসলে এই দিনাজপুরটা রংপুর বিভাগের আন্ডারে। এরপরে টাউন আমি হিসেবে আবার দিনাজপুর দিলাম, দিনাজপুর। ওকে, মোটামুটি আমার এখানে কমপ্লিট হয়ে গেল। এখন আমি এটাকে পোস্টাল কোড আছে, আপনি দিলেও হবে না দিলেও হবে, তারপরেও এটা অপশনাল। এগুলো এখন কন্টিনিউ করলে ওকে, এই যে ন্যাশনাল আইডিটা আমরা দিইনি, এই কারণে এখানে আমাদের নিচ্ছে না। এই ন্যাশনাল আইডিটা আমরা দিয়ে দেবো, সে হলো বাংলাদেশি। এখন যদি আপনি কমপ্লিট করেন, কন্টিনিউ চাপ দেন, তাহলে দেখা যাবে যে কোনো সমস্যা থাকলে এটা কিন্তু নিবে না। শুধু দেখি আর কোথায় সমস্যা আছে আমাদের, এই যে নিয়েছে আমাদের এটা। এখন শুধুমাত্র আমাদের আই হ্যাভ এগ্রি, কন্টিনিউ চাপতে হবে। হ্যাঁ, কাইন্ডলি ইনশিওর অল দ্য ডিটেলস প্রিভিয়াস অ্যান্ড অ্যাকোয়ার্ড অ্যান্ড এগ্রি টু পারফর্ম দিস অ্যাকশন। হ্যাঁ, আপনার সব কিছু ঠিক আছে, তার মানে ওকে। আর হচ্ছে একটু লোডিং নিবে, এই লোডিংটা হওয়ার পরে আপনার আইডিটা ওপেন হয়ে গেল। দেখেন এখানে আপনার টোটাল তার ডিটেলস চলে আসছে, এই যে দেখতে পাচ্ছেন যে তার টোটাল আইডিটা কিন্তু তৈরি হয়ে গেছে। এভাবেই আমরা আসলে নতুন একটা আইডি করবো। আব্দুল সালাম নামে তার একটা আইডি, আইডি নাম্বার চলে আসছে, এই যে তার আইডি নাম্বারটা 08205673211। এটা হলো তার আইডি এবং তার স্পন্সার হলো রাজু আহমেদ। এভাবে আমরা আইডিগুলো তৈরি করতে পারবো আশা করি। সবাই আমাদের এইভাবে কীভাবে আইডি তৈরি করা হয় সেটা আপনার ভালো করে রাখবো। এবং এই আইডি নাম্বারটা অবশ্যই আপনি যে জিমেল অ্যাড্রেসটা দিয়েছেন সেখানে এই আইডিটা চলে গিয়েছে, অর্থাৎ যে আইডি ওপেন করেছে সে তার এইখানে দেখে নিতে পারবে। অথবা আপনি এখানে মোবাইলে স্ক্রিনশট দিয়ে এটা সেভ করে রাখতে পারেন, স্ক্রিনশট দিয়ে যে এটা আইডিটা কী অবস্থায় রয়েছে। ওকে, সবাই ভালো থাকবেন। আমরা মনে হয় যে এভাবে আসলে আইডিগুলো তৈরি করতে পারবো। ওকে।